Exam style question 6. You have been asked to write a report outlining the qualities of good information. Which of the following is not following would you not include the report? Tamani kunta halaite na halaite na kunta amar ena matsore je ami quality of good information tultam tale report kunta amaito na. আমার আনসার দেখতাম না, আনসার দেখার আগে আমি মাথা সেট করবো যে কিতা ঢুকাইতাম ইনো কইছে আমার রিপোর্ট লেখার লাগে আউটলাইন দ্য কোয়ালিটি অফ গুড ইনফরমেশন তোমার তাহলে আমি এখন কিতা লেগে করাইলাম পরীক্ষার হলো যে তুমি নলা চিন্তা করতে করে আমি খালি যা সলিউশন করাম না আমি তার সলিউশন করার ওয়ে দেখাই দিলাম তো বি কেয়ারফুল আমার প্রসেসটা যেবেলা কইছে রিপোর্ট লেখতে হয় কোয়ালিটি অফ গুড ইনফরমেশন কইছে তোমার লেখা লাগে বাদে কইছে কোন জিনিসটা তুমি রিপোর্টে হারাইতে না তার মানে ব্যাড কোয়ালিটি ইনফরমেশন যদি কিছু পাও বা যে গুড ইনফরমেশন আর গুড কোয়ালিটি নাই ওগুলো তুমি রিপোর্টও হারাইতে না মানে ওগু হইলো তোমার আনসার সো ইনফরমেশন শুড বি কমপ্লিট এগুলো গুড কোয়ালিটি ইনফরমেশন তাহলে এগুলো আইব ইনফরমেশন শুড বি কমিউনিকেটেড বাই অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল সঠিক মাধ্যমে পাঠান লাগবো ইনফরমেশন শুড বি আন্ডারস্ট্যান্ডেবল বুঝতে হইব কারণ যদি এমন ইনফরমেশন দিলে আমি বুঝতো না তাহলে ইনফরমেশনের কোনো মানে নাই ইনফরমেশন শুড বি কমিউনিকেটেড টু এভরি ওয়ান অর্গানাইজেশন অর্গানাইজেশন সবে ইনফরমেশন পাঠান লাগবো না আমি সেলস রিপোর্ট প্রোডাকশন ম্যানেজারে দিয়া লাভ আছে নি সো এগুলো কোনো সময় ইনফরমেশনের গুড কোয়ালিটি নাই হয় কিছু কিছু ইনফরমেশন আছে হয়তো সবার কাছে যাইব যেমন পলিসি নতুন একটা পলিসি আইছে বাট সব ইনফরমেশন আমি দিতাম নাই সো এখানে তারা জেনারেলাইজ করে দিচ্ছে এভরি ওয়ান সব ইনফরমেশন আমি এভরি ওয়ান দিই ক্লিয়ার অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল বলতে বুঝছো নাকি দা সঠিক মাধ্যমে পাঠাইতাম সঠিক মাধ্যম কি দেয় ফর এক্সাম্পল তোমার একটা ওই যে প্রবলেম সলভিং করা এগুলো যদি তোমার আমি ফোনে করি প্রবলেম সলভিং তাহলে এগুলো সঠিক মাধ্যম নাই এগুলো আমার ফেস টু ফেস সামনে অঙ্ক করিয়া দেখা লাগবে তুমি খুব কমপ্লেক্স একটা জিনিস করে বুঝেই যায় ডেফিনেটলি ওই যে আমি অর্গানাইজেশন চার্ট যে বলা একটু আগে তোমাদের বুঝাইছি আমি ওটা আঁকিছি কেন এগুলো মুখে মুখে কইলে তুমি মাথার দেখতে আসতে না বুঝতে আসতে না সো আমি আঁকি আঁকি দেখাইছি ওগুলোকে ওগুলোকে ওখানে সো কমপ্লেক্স জিনিসগুলো নর্মালি আমরা রিপোর্টের মাধ্যমে বা চার্ট গ্রাফ ওগুলোর মাধ্যমে আমরা বুঝাই সিম্পল জিনিস আমরা একদম দাম ফোনে হয়তো খুলে সোলার সো তোমার চ্যানেল বোঝা লাগবে কোনটা কি লাগতে কনফিডেন্সিয়াল জিনিস আমরা ইমেলে পাঠাইতাম না কারণ ইমেল হ্যাক হইতে পারে তখন আমরা কুরিয়ারে পাঠাই ক্লিয়ার জিনিসটা